সেখানেও কিন্তু যদি ফ্ল্যাশব্যাক আমরা দেখি, সেখানে সুপ্রিয়া দেবীর জননী এবং ওই টেলিভিশনে আসা এবং এটা একটা নতুনভাবে আনা, তাহলে শিল্পীরা নাটক, যাত্রা, সিনেমা ফাইনালি টেলিভিশনকেও সুপারহিট হয়ে গেছে। এই যে অভিনেতা হিসেবে নিজেকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে বারবার ফিরিয়ে আনা, এটা বোধহয় আমাদের কাছে শিক্ষণীয়। এবং আমি সবসময় মনে করি যে যেটা আমি বারবার বলার চেষ্টা করি যে মিডিয়া পাই